experience too good. Exactly. কেমন আছো? আজকে আমি আছি আমাদের প্রথম ব্লগ নিয়ে, আর আমার সঙ্গে পুরো টিমও আছে। তোমরা ভাবছো খালি অনুজকে ক্যামেরায় দেখতে পাচ্ছি, তো এবার আসা যাক পুরো টিমের কাছে। অরিন্দম দা চলে এসো ক্যামেরায়। এই যে অরিন্দম দা এসে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও এন্ড ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। সো আমরা একটা স্পেশাল ইভেন্টে এসেছি। কি ইভেন্ট, কোন ইভেন্ট? এখানে অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো মানুষও আছে। সো এক এক করে ইনভাইট করছি। এখানে আমরা কে কে আছি, তো ফার্স্ট আছি দেবাশিস ভাই। তুমি কেন ক্যামেরার বাইরে, তুমি ক্যামেরাতে আসো। ফার্স্ট আছে দেবাশিস ভাই, ওয়েলকাম। আমার সঙ্গে একজন আমাদের গেস্টও আছে, সুদীপ্ত ভাই। হ্যালো সুদীপ্ত ভাই, আমাদের গেস্ট সুদীপ্ত ভাই। তো আমরা চারজন এখানে এসেছি একটা একটা বড় ভালো স্পেশাল কোম্পানির। এবার দেখা হবে ডিরেক্ট শোরুমের ভেতরে বাইক নিয়ে। ওকে গাইস, সো হোপ তোমরা সিনেমেটিক শটগুলো দেখেছো অ্যান্ড এনজয় করেছো। তো তোমরা পিছনে দেখতেই পাচ্ছ আমার জাভা 1992। তো বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। সো আমরা এসেছি আজকে জাভা শোরুমে। তো জাভা শোরুমটা আমি ঘুরি দেখে দিচ্ছি। সব গাড়ি রাখা আছে, এখানে দেবাশিস ভাই, সুদীপ্ত ভাই ফোনে বিজি, অ্যান্ড অনুজ ভাই। সো অনুজ ভাই, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছে তোমার এখানে শোরুমে এসে পড়ে? খুব ওয়ান অফ দ্য বেস্ট শোরুম আসানসোল আমি ভিজিট করলাম। গাড়ি অনেক অ্যাভেলেবেল আছে, শোরুমের পার্সনদের বিহেভিয়ারটা খুবই ভালো লাগলো আমার। নতুন গাড়ি যেরকম সেরকম আমরা শর্ট নিচ্ছি, আমাদের খুব হেল্প করলো দাদাটা। একজন দাদা তো আমাদের লিঙ্কও চাইলেন চ্যানেলে। এক্স্যাক্টলি, চ্যানেল লিঙ্কও শেয়ার করলো, তো বুঝতেই পারছো তোমরা এখানে। তার সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কসও ফ্রি দিচ্ছে। আমার হাতে মাইক, তুমি কোল্ড ড্রিঙ্ক দিতে পারিনি। আসাতে দেবাশিস ভাই, নিজের এক্সপিরিয়েন্স বলো কেমন লাগলো? আমার দারুণ লাগলো এখানে বিহেভিয়ার। ওকে, বিহেভিয়ার দারুণ, প্লাস ইন্টেরিয়ার ডেকোরেশন নো ডাউট টপ নচ, আর ইন্টেরিয়ার দারুণ, সাইলেন্ট, আর প্রত্যেকটা গাড়ি এখন টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল আছে। ওকে, টেস্ট রাইড নিতে পারো দারুণভাবে, আর এক্সপিরিয়েন্স টু গুড। এক্স্যাক্টলি, তো আমি একটা খুব সারপ্রাইজ জায়গায় তোমাদেরকে, আমার সামনে দাঁড়িয়ে আছে এখানে মিস্টার পেরাক। মিস্টার পেরাক এখানে বিরাজমান,
আর তার সঙ্গে সুদীপ্ত ভাই হাতে কোল্ড ড্রিঙ্ক নিয়ে খেতে খেতে। তো আমরা এখানে টোটালি ফুল অন মানে ফানি মোডে আছি অ্যান্ড টোটাল চিলিং মোডে আছি, কারণ কি শোরুমটা তো ভালো অ্যান্ড বিহেভিয়ার দুর্দান্ত বিহেভিয়ার। নিরঞ্জন দাদা কি বিহেভিয়ার, আমি এখনই মিট করবো তোমার সঙ্গে নিরঞ্জন দাদা। তার সঙ্গে এদিকে কিছু গাড়ি, তো গাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছি এখানে তোমরা 42 আছেন, তারপর ওখানে স্ট্যান্ডার্ডও আছে। ওকে, এর সঙ্গে সঙ্গে কিছু ইউনিক ইউনিক জিনিস এরকম দেখাতে যাবে, সেগুলো হচ্ছে এখানে কিছু টি শার্ট, কিছু মার্চেন্ডাইজও আছে, যেগুলো দেখাবো তোমাদেরকে এক এক করে, তোমার সাথে থাকো। সো দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে ব্যাকগ্রাউন্ড অনেক কটা হল অফ ফেমের মতো বানিয়ে দিয়েছে এখানে, সব সব যতগুলো এখানে রাইডার আছে, যতগুলো ইউজার আছে তাদের প্রত্যেকের এখানে ডিটেলস দেওয়া আছে। আর এখানে একটা খুব বেশ পোর্ট্রে করা জিনিসটা দেখার সঙ্গে এখানে মার্চেন্ডাইজ রেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে টি শার্টস অ্যাভেলেবেল আছে, মার্চেন্ডাইজ আছে। আর এর সঙ্গে পুরো হচ্ছে শোরুমটা, যেহেতু যে গ্র্যান্ড ওপেনিং হয়েছে তো পুরো শোরুমটা বেলুন দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো কথা, বেলুনস অ্যান্ড লাইটিং দিয়ে খুব সাজানো, দারুণ করে সাজানো হয়েছে। আমার সামনে এখানে একটা 42 রাখা আছে যাওয়া, যে কালারটা খুব সুন্দর অ্যাকচুয়িতে, অ্যাকচুয়িতে একটা ক্রিম কালার আমার লাগছে দেখে পড়ে। তোমরা বলো কালারটা কীরকম লাগলো, কালারটা খুব সুন্দর লাগলো, খুব ইউনিক অ্যাকচুয়ালি যাওয়ার প্রত্যেকটা গাড়িও, গাড়ি খুব ইউনিক যাওয়ার এখানে, কারণ কি প্রত্যেক যে গাড়ি আছে প্রত্যেক গাড়ি খুব ইউনিক আছে, কারণ কি এরকম গাড়ি তোমরা দেখতে পাও না। অ্যান্ড প্রেডাক্টটা স্পেশালি প্রেডাক ইজ এ ববার, আর দেখো এখানে ববার দেখে পড়ে সুদীপ্ত ভাই চেপে পড়ে গেছে, সুদীপ্ত ভাই চেপে পড়েছে নিজের গাড়িতে টেস্ট ড্রাইভের জন্য। তাহলে আমি একবার চেপে দেখি কেমন লাগছে, আমি এখনও চাপিনি, এখন অবধি আমি দেবাশিস ভাই চেপে নিয়েছি কিন্তু সুদীপ্ত ভাই চাপিনি। এবার অনুজ ভাইয়ের পালা, দেখা যাক কেমন লাগে, চেপে পড়ো চেপে পড়ো। ও সিক্স ফিট অ্যাপ্রক্সিমেটলি হাইট আমার, দেখো ফুটটা, দেখো ফুটটা খুব সুন্দর রাখা আছে। আমার হাইট অ্যাপ্রক্সিমেটলি 6 ফিট, তাও আমার কোনো প্রবলেম হচ্ছে না এত লো বাইকেও। এটা যদি আমি নাম নিচ্ছি না কোনো কোম্পানির বসতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর মেন এটার মেন ফিচার হচ্ছে সিঙ্গেল সিট, ওয়ান অফ দ্য ফেভারিট ফিচার অফ মেইন। এক্স্যাক্টলি, ভালো করে দেখে নাও তো, সিঙ্গেল মানুষ যারা এতদিন ধরে কানতে পেছনে চাপার জন্য কেউ নাই, তো যাবা তোমার জন্য প্রবলেম সলভ করে সিটটাই হাঁটিয়ে দিচ্ছে পেছনে, চাপতেই পারবে না কেউ, কষ্ট হবে না। তো তোমরা সিঙ্গেল যারা আছো এই গাড়িটা একবার এসে টেস্ট রাইড নাও। অ্যান্ড লিটারলি বলছি দুর্দান্ত বিহেভিয়ার নিরঞ্জন দাকে, আমি বলছি তখন নিরঞ্জন দার কথা, একবার নিরঞ্জন দাকে ডেকে নিয়ে আসছি আমি। ওকে, সো নিরঞ্জন দা ইজ হিয়ার, সো হ্যালো নিরঞ্জন দা আমাদের চ্যানেলে। সো মানে নিরঞ্জন দার বিহেভিয়ার কী বলবো, খুব দুর্দান্ত বিহেভিয়ার। অ্যান্ড নিরঞ্জন দা এখানে শোরুমে হেঁটে আছে, তো তোমরা দেখতে পাচ্ছ শোরুমটা কত সুন্দর ডেকোরেট করেছে। অ্যান্ড এই দেখো যাবার লিফলেট, অ্যান্ড দুর্দান্ত দুর্দান্ত দাদা, কিছু পেড়া কাপড়ে কিছু বলো, এত ইউনিক গাড়ি, পেড়া গাড়ি বহুত কস্টলি আর স্মুথ হ্যায়। আমি দাদার সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, শোরুমে এসো টেস্ট রাইড বুক করো, গাড়ি পছন্দ গাড়ি নিয়ে যাও, কারণ যাবো আসানসোলে প্রথমবার এসছে। অ্যান্ড থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আগে কন্টিনিউ করছি, সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রেড কালারে রাখা আছে যাবো 42, তোমার রেড কালার যাবো 42 দেখাবো তোমাদেরকে। সো হেয়ার ইউ গাইজ, তোমাদের জন্য যাওয়া 42, অবশ্যই তোমার সিনেমেটিক শটটাকে দেখেই নিয়েছো, বাট তোমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা বলো গাড়িটা কীরকম লাগছে তোমাদেরকে। হ্যাঁ আমি ভাবছি যাওয়া উঠিয়ে নিই, কী বলো, একটা যাওয়া কিনে নেওয়া যাক নাকি। এবার হোয়াইট কালারটা দেখিয়ে দিই, দেখো হোয়াইট কালারটা কী দুর্দান্ত দেখতে, ও মাই গড, লুকিং সো স্টানিং ম্যান, দুর্দান্ত, বেলুন দিয়ে কিছু সাজানো আছে। আর তার পাশে দেখো যাওয়া 42, লুক অ্যাট দ্য 42, অ্যান্ড 42 মিটারটা দেখো, ক্যাফে ক্যাফে স্টাইল, ক্যাফে স্টাইলের মিটার আছে। অ্যান্ড যাবার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে রেট্রো লুকের সঙ্গে না যাবার খুব বেশি ফিচার্স আছে, যেমন কি তুমি এবিএসের রিংটা দেখাবো, জাস্ট লুক অ্যাট দ্য এবিএস রিংয়ের সাইজটা দেখো খালি, রিং। আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, আওয়াজ শুনতেই পাচ্ছ, এই আওয়াজটা হচ্ছে যাবার পেড়াকের, তো পেড়াকের আওয়াজটা আমি শুনিতে বলবো একবার, এবার পেড়াকের আমি আওয়াজ শুনিতে বলো, ভাইয়া তোরা ছটা দে না, তো তোমরা দেখতে পেলে যাওয়া পেড়াকে থ্রোটলে আসি। আবার যেখানে যে বলছিলাম সেটা হচ্ছে গাইস, এবার আমরা একটা ট্রাই করছি একটা টেস্ট ড্রাইভ নেওয়ার, আই থিঙ্ক এখানে আমাকে বললো যে পেরাকটা অ্যাভেলেবেল নেই, পেরাকটা অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমাকে বললো 42 বা স্ট্যান্ডার্ড টেস্ট ড্রাইভ নেওয়া যেতে পারে। দেখি আমি একটা আই থিঙ্ক ট্রাই করবো, একটা হয়তো অরিন্দমটা ট্রাই করবে, দেখি কোনটা এক্স্যাক্টলি ফিল আছে। তো দেখা যাক পেরাকটা খুব জলদি আনবো, তার সঙ্গে কুলেন্ট দেখো, দিস ইজ নট এয়ার কুলড, রেট্রো লুক রেখেছে কিন্তু ভাই ফিচার্স ভরে ভরে দিয়েছে, ভরে ভরে দিয়েছে, লাইক হার্ডলে 750 cc-র গাড়ি তো এয়ার কুল দেয়, অবভিয়াসলি আমরা এখন বদনামি করছি না যার যেটা নিজস্ব, কিন্তু আমাদের ওই কোম্পানির মতো না যে এতদিন ধরে রাজ করে এসছে, এবারে এসে গেছে যাওয়া আসানসোলে রাজ করতে, দেখা যাক কত ভালো কী করে। কিন্তু হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি যে আগে যে ছিল, নাম নেবো না তার, বুঝতে পেরেছে কার কথা বলছি, কিন্তু সে রেট্রো লুক তো দিত, ওয়েট তো দিত, ওয়েটের জন্য যারা হেভি তারা চালাতে পারত না, হাইটটা খুব বড়ো, এর খুব গাড়িগুলো খুব লাইট ওয়েট, অ্যান্ড অ্যান্ড অ্যাকচুয়ালি হাইটটা খুব কম মিনিমাল, তো সবাই চালাতে পারে। হাইট আপনারা ভাবেন যে হাইট কম হলে লম্বাদের প্রবলেম হবে, আমি আমি মানে আমাদের গ্রুপের মধ্যে সব থেকে লম্বা, অ্যাপ্রক্স 5'11½", তো আমার কোনো প্রবলেম হয়নি, আই থিঙ্ক সো আপনাদের কোনো প্রবলেম হবে না। এক্স্যাক্টলি আমার তো প্রবলেম হয়নি, আমার তো আমার হয়নি, ইভেন দেবাশিস ভাইয়েরও প্রবলেম হয়নি, দেবাশিস ভাই চেপে দেখে নিয়েছে। আর সুইফ্ট ভাই যেখানে গাড়ি সেখানে চেপে পড়ছে দেখো, সুইফ্ট ভাই আবার গাড়ি চেপে গেছে, সুইফ্ট কোনটা নিচ্ছ, পালসারটা বেঁচে পড়ে, পালসারটা বেঁচে পড়ো, আমি এই বাইকটি কিনবো,
দারুণ লেগেছে ইউ নো ওয়ান অফ দ্য মাই ড্রিম কারের মধ্যে মানে সরি ড্রিম বাইকের মধ্যে হচ্ছে তো আমার দারুণ লেগেছে ওর যে স্টাইলিশ ইউনো ক্লাসিক যে লুকটা থাকে চোখ ঘুরছে দেবাশিস ভাই দারুণ লাগছে আমার আমার ক্যামেরার দিকে চোখ নেই বিকজ আমার পের একটা এতই ভালো লেগেছে কোনো যে ম্যাট ব্ল্যাক যে কালারটা আছে দুর্দান্ত দেবাশিস ভাইয়ের হাইটটা যেহেতু জানো তো দেবাশিস ভাই দেখবো দেবাশিস ভাই চেপে পড়ে কীরকম লাগে গাড়িটাতে পেটাকে তো দেখা যাক সো দেবাশিস ভাই তো চেপে পড়েছে তো দেখা যায় দেবাশিস ভাইকে কেমন লাগছে এই দেখো আমাদের দেবাশিস দা বসে পড়ছে পেড়াকে তোমরা কমেন্টে না দেবাশিস ভাইকে কেমন লাগছে পেড়াকে বসে পড়ে অ্যাকচুয়ালিতে দেবাশিস একটু একটু পাটা নামাবে দেখো এদিকে পাটা এতটা আছে দেবাশিস ভাইয়ের অ্যান্ড এদিক থেকে দেখাবো এদিক থেকেও দেখো টিপটু হালকা হচ্ছে কিন্তু ভাই প্ল্যান্টেড হয়ে গেছে দেবাশিস একটু মাস্কুলার বডি তো দেখতে দুর্দান্ত লাগছে ভাইকে সো দেবাশিস ভাই বলো কবে কিনছো আমার তো খুব প্ল্যানিং আছে তাড়াতাড়ি আই থিঙ্ক ওয়ান ইয়ারের মধ্যে চলে আসবে দিস এই বিউটিটা আমার হয়ে যাবে সেটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে অবভিয়াসলি বাট একদিন হয়ে যাবে ঠিক আছে আগের বছরের মধ্যে প্ল্যানিং আছে দারুণ আছে প্লাস যাদের আমি বলবো যাদের শর্ট হাইট না প্লাস যাদের মাস্কুলার বডি আছে তাদের দারুণ লাগবে বিকজ এর যে স্টাইলটা আছে ক্লাসিক যে লুকটা থাকে না বোবার প্লাস ক্লাসিক যে একটা ওল্ড ফ্যাশন টাইপের আই জাস্ট লাইক ইট দারুণ লাগে আমি ইউনিক জিনিস বলবো তোমরা আফটার মার্কেট অনেক অনেক কিছু লাগো গাড়িতে লুক এট দিস আফটার মার্কেট লুকিং গ্লাস আফটার মার্কেট লুকিং গ্লাস ভাই বুঝতে পারছো কিছু করতে হবে না তোমাদেরকে জাস্ট কেন চালাও প্লাস দারুণ এটাতে কী হবে না যখন লং রুটে যাবে তো লং রুটের জন্য প্রবলেম হবে না ঠিক আছে ওকে সো আমরা অন রোডটা বলে দেবো একটু পরে তো দেবাশিস ভাইয়ের ওপিনিয়নটা পুরো কমপ্লিট করে নিই হ্যাঁ তো লং রুটের জন্য কোনো প্রবলেম আমার ট্রাভেলিং খুবই এক্সাইটেড রয়েছে গাড়িটার পেছনে আই এম ভেরি এক্সাইটেড আমার খুব ভালো লাগলো পেরাকটা হ্যাঁ তারপর আরেকটা জিনিস ভালো লাগছে এখানে ডুয়েল সাইলেন্সার আছে হ্যাঁ ডুয়েল সাইলেন্সার এক্স্যাক্টলি এদিকে একটা পোর্ট এন্ড সাইলেন্সার ডিজাইনটা দাও কি ইউনি মানে এর সঙ্গে সঙ্গে ওদিকটা দেখাবো ওদিকটা আছে দেখা যাবে না দেওয়া যাবে না কিন্তু সেম ডিজাইন ওদিকেও আছে অ্যান্ড খুবই লাউড সিনেমেটিক শটে দেওয়া আছে দেখে নেবে অ্যান্ড খুবই লাউড মানে যদি কেউ নিতে চাও বাই ফর ইট দারুণ ভ্যালু ফর মানি ওকে জাস্ট গো ইট আমি বলবো আমি বুঝতে পেরে গেছি এদের প্রত্যেকের গার্লফ্রেন্ড সবাইকে চিল্লাবে কারণ কি এটা এটা নতুন মানুষের ভালোবাসায় পড়ে গেছে এটা নতুন নতুন গাড়ির ভালোবাসায় পড়ে গেছে এখন যেটা চলছে না সিঙ্গেল সিঙ্গেল যারা দুঃখের স্টেটাসে মানে ভেঙে বন্যা বই দাও তো তাদের জন্য খুব ভালো এখানে সিটের সিটই নাই সিঙ্গেল মিঙ্গেল ছাড়াও সিটই নাই একা চাপো একা চালা ভাই এখানে তোমার কোনো বন্ধু যদি তোমাকে বলে ভাই আজকে একটু বাড়ি পৌঁছে দিয়ে ভাই আমার গাড়িতে তো সিট নেই আমি একাই চালাবো আমরা বলি তেল নাই এরা বলবে সিট নাই বুঝতে পারছো তোমরা সো দেখা যায় গাড়িটা কবে স্বপ্ন পূরণ হয় আমারও আমার এটা এখন ড্রিম বাইক হয়ে গেলো পেরাক সো আশা করছি খুব জলদি নেবো সো হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও রিভিউ দিই আমরা বাট ব্লগ ব্লগিং ফার্স্ট টাইম করছি আমরা অ্যান্ড তোমরা জানো ওপিনিয়ন কীরকম লেগেছে তোমাদের ব্লগটা অ্যান্ড লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কীরকম লেগেছে আর তোমরা কবে আসছো দেখো ডিসক্রিপশন বক্সে আমি দাদার নাম্বার দিয়ে দিয়েছি শোরুমের অ্যাড্রেসের লিঙ্ক দিয়ে দিয়েছি সো টেস্ট রাইড বুক করো গাড়ি পছন্দ হলে নাও ওকে টিল দেন রাইট সেফ স্টে সেফ